ভিউয়ার্স ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা থাম্বনেইল দেখে অলরেডি ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের তো টপিক জানাই হয়ে গেছে। আমরা অনেক সময় অনেক কোনো কাজ করতে শুরু করি কিন্তু মাঝপথে আমাদের কী হয়, প্রোক্রাস্টিনেশনস হয়, লেজিনেস হয় এবং আলটিমেটলি গড়িমেশির ফলে আমরা কাজটাকে অর্ধেক করে ছেড়ে দিই। অনেকে আছে চাকরির পরীক্ষার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, এক বছর প্রিপারেশন নিয়েছে, প্রিপারেশন নেওয়ার পর অনেকগুলো পরীক্ষা দেওয়ার পর কী হয়েছে, ফেলিওর হয়েছে এবং তারপরে সে কী করেছে, চাকরির পরীক্ষা দেওয়া বন্ধ করে সে আবার অন্য কাজের দিকে চলে গেছে। আলটিমেটলি সে কিন্তু হয়তো দেখা গেল আরেকটা বছর যদি সে যদি ট্রাই করতো বা আরও কিছুদিন ট্রাই করতো দেখা যেত তার সাকসেস এসে যেত। এরকম আমরা জীবনে বহু কাজ করে থাকি। ধরুন পরীক্ষার রেজাল্ট আমরা করতে চাইছি, পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে, বাবা মা খুব বকেছেন, প্যারেন্টসরা খুব বকেছেন এবং সেই মুহূর্তে আমরা কী বলেছি যে চিন্তা নেই পরের বার আমি করে নিচ্ছি। কিন্তু দেখা গেল দিন সাতেক হয়তো আমি খুব মানে সাংঘাতিকভাবে পড়াশোনা করলাম, তারপরে বাবা মা যেই একটু ভুলে গেল এবং তারপরে আমি আমার ফর্মে ফিরে গেলাম। তো গড়িমেশি এবং প্রোক্রাস্টিনেশনের জন্য আমাদের কী হয়, জীবনে প্রত্যেকটা কাজ অনেকেরই হয়, আমাদের শুধুমাত্র যারা বলছি না আমার নিজেরও হয় যে এই কাজটা বোধ হয় করতে পারলাম না, এই কাজটা হলো না, আলটিমেটলি লং দীর্ঘসুস্থিত হয়ে গেল এবং আলটিমেটলি কাজটা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে সেই সমস্ত মানুষদের জন্য যারা অলসতা গড়িমসির জন্য অনেকগুলো কাজ, জীবনের ভাইটাল কিছু কাজ করতে পারছেন না। মানে কি, হয়তো দেখা গেলো চাকরির পরীক্ষার ইন্টারভিউর সেভাবে প্রিপারেশন নিচ্ছেন না, সেভাবে পরীক্ষার রেজাল্ট করতে পারছেন না। আজকালকার দিনে এভরিথিং ইজ রেজাল্ট ওরিয়েন্টেড। মানে কি, আপনি পরীক্ষাতে যদি রেজাল্ট ভালো করেন, আপনি সারা বছর কী পড়েছেন না পড়েছেন তার উপর লোকে নির্ভর করে না, লোকে দেখে রেজাল্ট কতটা হয়েছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি চাকরির পরীক্ষা যেটা দেখতে পাচ্ছেন খবরের কাগজে, বিভিন্ন লোক বিভিন্নভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু যখন তারা চাকরি পেয়েছিল লোকে কী দেখেছিল, লোকটা চাকরি পেয়ে গেছে, এটা হচ্ছে প্রথম কথা। তো চলে আসছি কথার মাধ্যমে, কথা বলতে বলতে চলে আসছি যে কি করে আমরা এই লেজিনেস বা গড়িমসি বা প্রোক্রাস্টিনেশনকে ওভারকাম করব। তো কথা না বাড়িয়ে কাজের ভিডিওতে আসার আগে দু একটা কথা বলবো। যারা মনে করছেন যে আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন, আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার, যারা মনে করছেন ভিডিওটাতে ফার্স্ট টাইম আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারা ভিডিওটাকে ভালো লেগেছে মনে হচ্ছে অবশ্যই লাইক দেবেন, আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি, এটা আপনাদের কাছে একটা আবদার। কমেন্টস অবশ্যই করবেন, কেননা কি ভালো লাগুক মন্দ লাগুক গালাগাল দিন যা করুন করুন কমেন্টস করবেন, কারণ না কমেন্টস করলে ভালো লাগে যে আপনারা দেখেছেন। অন্তত একটা কথা বলি, কমেন্টস করার জন্য করবেন না, পুরো ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন। আর একটা জিনিস হচ্ছে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা যদি আমাকে আর একটু হেল্প করেন, মানে কি এই ভিডিওটাকে সব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিও লিঙ্ক শেয়ার করে দেন দুজন মানুষ তিনজন মানুষের কাছে করে, তাহলে ভিডিওটা সবাই এর থেকে উপকৃত হতে পারে। আমাদের বাঙালিদের যেটা সমস্যা সেটা আমি অনেকটাই বলতে পারি মানুষকে যে কী করে হাউ টু ওভারকাম, অনেকেই তো এই সমস্যায় থাকে না, আমিও ছিলাম এককালে। তো এই জিনিসটা আমরা চলে আসবো। আর একটা গুড নিউজ হচ্ছে যারা মনে করছেন প্রাইভেট সেক্টরে সার্ভিস করবেন এবং প্রাইভেট সেক্টরে সার্ভিস করার জন্য মাত্র 8 দিনের ক্লাস করিয়ে আমরা কিন্তু একটা চাকরির বন্দোবস্ত করে দিচ্ছি 10-15 হাজারের মধ্যে এবং মিনিমাম মানে এটা ফিস হচ্ছে খুব কম, 1000 টাকার মধ্যেই আপনাদের ফিস এসে যাবে। আপনারা ওভার দ্য টেলিফোন বা ওভার দ্য মানে অফলাইন অনলাইন সব লাইনেই করতে পারেন। আপনার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের নতুন চ্যানেল রহস্যহীত কৌশিক শুরু হয়েছে এবং 16-17টা ভিডিও অলরেডি আপলোডেড হয়ে গেছে। যারা যারা এখনও ওই চ্যানেলে দেখেননি, সাবস্ক্রাইব করেননি, তারা দেখে চ্যানেলকে দেখতে শুরু করবেন। চলে আসি কথা না বাড়িয়ে একদম মেন পয়েন্টে, হাউ টু ওভারকাম প্রোক্রাস্টিনেশনস বা লেজিনেস। আমরা জানবো কী করে আমরা গড়িমসি বা কুড়েমিটা আমাদের করা হবে। তো ফার্স্ট হচ্ছে কী হচ্ছে করতে হবে, ফার্স্ট হচ্ছে থিঙ্ক অন এ পেপার। আমরা অধিকাংশ সময় প্ল্যানিং করি, প্ল্যানিংটা কী কোথায় করছি, মাথায় করছি, মোবাইলের মধ্যে করছি, ট্যাবের মধ্যে করছি। এতে কী হয়, যখন আমি মোবাইলটা রেখে দিলাম, ট্যাবটা রেখে দিলাম, মাথার মধ্যে করলাম,
ভুলে গেলাম, মাথায় তো সবসময় সব কিছু চিন্তা রয়েছে, সব কিছু ইয়ে রয়েছে, আমরা কি করব, হাতে লিখে প্ল্যানিং করব। ধরুন আজকে জুন মাস চলছে, সামনেই এসে যাচ্ছে হচ্ছে জুলাই মাস, আমি এই 15 দিনের মধ্যে, ধরুন 14-15 তারিখ করে চলছে, এই 15 দিনের মধ্যে কিছু একটা ওয়ার্ক ডান করব। তো সেটাকে যদি আমি খাতায় লিখে প্রতিদিন প্রতিনিয়ত দেখি, অটোমেটিক্যালি আমার কিন্তু কাজটা এক্সিকিউট হওয়ার দিকে যাবে, এটা হচ্ছে ফার্স্ট। কেননা কি, আমি যদি মোবাইল ফোনে করলাম, মোবাইল ফোনটা আমি চেঞ্জ করে ফেললাম, চলে গেল, আমি যদি ইয়েতে করলাম, তাতে মাথা থেকে বেরিয়ে গেল, এই জিনিসটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ। মানে কি, আমরা সবসময় খাতায় লিখে বা নোটবুকে লিখে একটা কাজ করব বা কিছু একটা প্ল্যানিং করব, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে খুব খুব জরুরি, সেটা হচ্ছে সিঙ্গেল ফোকাস ফর্মুলা। সিঙ্গেল ফোকাস মানে কি, আমরা প্রতিনিয়ত প্রচুর কাজ করে থাকি, বাড়ির কাজ করছি, অফিসের কাজ করছি, বিজনেসের কাজ করছি, সার্ভিসের কাজ করছি, যা করছি সব কিছু, মা বাবা যা বলছেন, পাড়া প্রতিবেশী সব কিছু আমরা শুনছি। এতে কি হয়, আমাদের পার্টিকুলার কোনো একটা কাজের প্রতি কিন্তু ফোকাস থাকে না। পার্টিকুলার একটা কাজকে আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা এই ধরনের প্রোক্রাস্টিনেশনের মধ্যে ভুগছেন, একটা কাজকে ফোকাস করুন। আপনি স্টুডেন্ট আছেন, আপনার প্রধান কাজ হচ্ছে স্টাডি, স্টাডি হচ্ছে আপনার প্রধান কাজ, আপনি কি করবেন, স্টাডির দিকে মন দিয়ে করুন বা স্টাডি। আপনি জব ওরিয়েন্টেড প্রিপারেশন করছেন, গভর্নমেন্ট জব কি প্রাইভেট জব, আপনার হচ্ছে এক্সামিনেশনসের জন্য, ইন্টারভিউয়ের জন্য, আপনি রিটেন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করুন, একটা দিকে ফোকাস করুন। 10 রকম কাজ, যে আমি একবেলা কম্পিউটার শিখছি, আমি একবেলা এই করছি, আমি একবেলা ওই করছি, আলটিমেটলি আপনার গোলটা মানে কি বলবো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, আপনি কিন্তু গোল ওরিয়েন্টেড যেতে পারবেন না, আপনার অ্যাচিভমেন্ট আসবে না, এটা হচ্ছে ব্যাপার। অ্যাচিভমেন্ট না আসলেই কিন্তু আপনার মধ্যে এই লেজিনেস, অলসতা আরও বেশি বৃদ্ধি পাবে। চলে আসছি থার্ড পয়েন্ট, ভীষণ ভীষণভাবে গুরুত্ব, এটাকে বলা হয় ABCDE ফর্মুলা। কি ফর্মুলা এটা, প্রত্যেকটা কাজ, আপনি ধরুন বাড়িতে কাজ করছেন, স্কুলে কাজ করছেন, কলেজে কাজ করছেন, ইউনিভার্সিটিতে কাজ করছেন, বা সার্ভিস সেক্টরে আপনি চাকরি করছেন, যে কোনো কাজের মানে কি ক্যাটাগরি ওয়াইজ ওই ভাগ করে নেবেন। এই কাজটা মানে হচ্ছে কি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ, বি কাজটা মানে কি এই কাজটা আমি হচ্ছি এই কাজটার পরে করব, মানে এর থেকে কম গুরুত্বপূর্ণ কাজ, সি কাজটার কাজকে মানে কি এটা করলেও হয় না করলেও হয় এরকম টাইপের একটা কাজ আমি করে দিই। দেখবেন আমাদের প্রত্যেকটা জীবনে এই কাজটা আজকে করলেও হয় কালকে করলেও হয়, মানে নট নেসেসারি যে আজকেই করতে হবে। ডি মানে কি ডেলিগেট, ডেলিগেট জিনিসটা কি এই কাজটা আমি করলেও হয় বা আমার জায়গায় অন্য কেউ করে দিলেও হয়, তো সেটাকে আমি সেরকম গুরুত্ব দিতে হয়। এবং ই কাজটা হচ্ছে এমন কাজ, জীবনে এমন কিছু কাজ থাকে যে কাজটা আমি কোনোদিনই করব না। তো ABCDE ফর্মুলা অনুযায়ী এইভাবে জীবনটার কাজগুলোকে, দিনের কাজগুলোকে সাজিয়ে নিন, তাহলে কি হবে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু কাজটা হয়ে যাবে। চলে আসছি ফোর্থ স্টেপ হচ্ছে 80-20 ফর্মুলা। 80-20 ফর্মুলা মানে কি, পরিষ্কার কথা হচ্ছে কি আমরা জীবনে 20% কাজ করি এবং বাকি 80% কাজ কি হয়, ওই 20% কাজ আমরা কি করলাম সেই ফর্মুলা অনুযায়ী কাজ হবে বা সেই ফর্মুলা দেখে কাজ হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাটার। দেখবেন আমরা যদি খুব ভালো করে পড়াশোনা করি স্টুডেন্ট লাইফে, তাহলে কেউ বলুক চাই না বলুক, আপনাকে কোথাও টাকা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি রেজাল্ট ভালো করবেন, আপনি ভালো চাকরি পাবেন, ভালো আপনার মানে লাইফে উন্নতি করবেন, এটা আপনাকে কেউ কারোর কিছু করতে হবে না, কেননা কি আপনি পড়াশোনাটাকে ভালোভাবে করেছেন। এটা হচ্ছে ভাই এই একটা পড়াশোনার জন্য জীবনে আপনি লাইফ লং আপনাকে কোনো দিকে তাকাতে হলো না, কি আপনি গিয়ে যে ভালো কলেজে চান্স পাও বলুন, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও বলুন, ভালো চাকরি বলুন, ভালো ইয়ে বলুন, কেননা কি গুড স্টুডেন্টরা সমস্ত জায়গায় একদম চোখ বন্ধ করে 1 নম্বর হয়, এটা হচ্ছে ফার্স্ট। মানে কি 80-20 আপনি শুধু কাজটা কি করেছেন, ভালো করে পড়াশোনাটা করেছেন, এটাই কিন্তু আমরা অনেকে করি না, এটা হচ্ছে ব্যাপার। যে কোনো কাজ আপনি যদি টাইম মতো করেন তাহলে কি হচ্ছে তার একটা পাঞ্চুয়ালিটি থাকে এবং পাঞ্চুয়ালিটির জন্য আপনার অনেক জায়গায় আপনার অ্যাকসেপ্টেন্স লেগে গেলে, এটা হচ্ছে 2 নম্বর। মানে কি পরিষ্কার কথা, আমরা যে কাজগুলো করি 20% কাজ আমাদের কি হয় আমরা করি, 80% আমাদের তার থেকে রেজাল্ট আসে, এটা হচ্ছে বলা হয় 80-20 ফর্মুলা। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেন্টেন হেলদি ইস্যু। আপনাকে হেলদি থাকতে হবে যে কোনো অবস্থাতেই, যে কোনো কাজ করার জন্যই আপনাকে কি করতে হবে, অলসতা কুরুমি দরকারের জন্য প্রপার ফুডিং এটা আপনার দরকার। কেননা কি ঠিক মতো ব্যালেন্স ডায়েট হচ্ছে কিনা, প্রোটিন ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট যা যা আছে সেগুলো ব্যালেন্স ডায়েট হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে, যে কোনো কিছুর ঘাটতি পড়ছে কিনা, কেননা কি শরীরে ঘাটতি পড়লে কিন্তু
আপনার পারফরমেন্সের উপর প্রভাব পড়বে। এটা হচ্ছে ব্যাপার। শরীর ভালো না থাকলে আপনাকে ভালো কাজও আপনার কাছে ভালো বলে মনে হবে না, খারাপ কাজকেও আপনার তখন মানে ভালো কাজকেও খারাপ বলে মনে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে কি হচ্ছে, নেক্সট পয়েন্টে চলে আসি, ম্যাক্সিমাইজ ইউর পার্সোনাল পাওয়ার। ম্যাক্সিমাইজ ইউর পার্সোনাল পাওয়ার জিনিসটা কি, একদম শেষের দিকে চলে এসেছি ভিডিওটা। আমরা জীবনে হয়তো 8 ঘন্টা 9 ঘন্টা কেউ 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, কিন্তু পার্টিকুলার একটা টাইমে আমাদের ওয়ার্ক ফোর্সটা থাকে ম্যাক্সিমাম। এই টাইমটায় আমরা ফোন ঘেঁটে বা গসিপ করে বা অন্যদের কিছু পিছনে না লেগে যদি আমরা এই টাইমটাকে কাজে লাগাতে পারি, তাহলে জেনে রাখবেন অবশ্য অবশ্যভাবেই আমাদের কিন্তু সাকসেস আসবে। কেন না কি এই টাইমে আমরা সবচেয়ে বেশি এফেক্টিভ থাকি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। নেক্সট পয়েন্টে চলে আসবো, টেক রেগুলার ব্রেক আফটার এভরি জব। মানে কি, যে কোনো কাজ করার পর আপনি একটা ব্রেক অবশ্যই নেবেন, সেটা কিছু ফোনের জন্য হতে পারে, হয়তো এক সপ্তাহ কাজ করলেন একদিনের জন্য হলেন, 3 মাস কাজ করলেন 2 দিনের জন্য ব্রেক নিলেন, এরকম একটা রেগুলার ব্রেক নেবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এবং লাস্ট পয়েন্টে চলে আসছি, যেটা হচ্ছে ভীষণভাবে লেজিনেস সরানোর জন্য, সেটা হচ্ছে কি, যখনই আপনার মনে হবেন যে প্রচুর ফ্যাটিগ হয়ে গেছেন, রেস্টলেস হয়ে গেছেন, আপনি রিসেট ইউর সেলফ, আপনি কোনো জায়গায় ঘুরে এসে নিজেকে নতুনভাবে তৈরি করে নতুন উদ্যমে এগিয়ে আসবেন, তবেই কিন্তু এই প্রোক্রাস্টিনেশন বা ওভারকাম লেজিনেস সম্ভব হবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটার সঙ্গে আপনাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম যে হাউ টু ওভারকাম প্রোক্রাস্টিনেশন লেজিনেস, গরিমেশি করে কি করে সময় নষ্ট না করে কীভাবে জীবনে উন্নতি করা যায়, অবশ্য অবশ্যভাবে পুরো ভিডিওটা দেখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।